আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ 16টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেছেন। রাজ্য বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করার জন্য আগামী 9ই মার্চ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের দৃষ্টিভঙ্গি এ বিষয়ে স্পষ্ট যে সুস্থায়ী শক্তির উৎস থেকেই সুস্থায়ী বৃদ্ধি সম্ভব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেছেন যে দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 97%কেই কোভিড 19 ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় পাঞ্জাবের বিরুদ্ধে লিড নিয়ে 240 রানের জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে ত্রিপুরা। শ্রোতা বন্ধুরা, কোভিড থেকে সুরক্ষিত থাকতে 4টি সাধারণ নিয়ম পালন করুন। পূর্ণ টিকাকরণ সম্পন্ন করুন, মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। রেফারেল সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। প্রথমবারের মতো ত্রিপুরায় সম্পন্ন হওয়া ওপেন হার্ট সার্জারি সহ স্বাস্থ্যকেন্দ্রে একাধিক সাফল্য তার উজ্জ্বল নজির। আজ 16টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই অ্যাম্বুলেন্সগুলির জন্য ব্যয় হয়েছে 2,50,24,000 টাকা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে পতাকানের অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন শেষে অত্যাধুনিক লাইফ সাপোর্ট সম্পন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পর্কে অবহিত হন তিনি। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় শুরু হওয়া আয়ুষ্মান ভারত প্রকল্পের সুফল পাচ্ছেন রাজ্যের নাগরিকরা। এই সহায়তা ওপেন হার্ট সার্জারির মতো ব্যয়বহুল অস্ত্রোপচারের সুযোগ মিলছে। স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নে সমস্ত অংশের নাগরিকদের কাছে বিভিন্ন প্রকল্পের সহায়তায় স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বিভিন্ন জটিল রোগ সহ সমস্ত ধরনের স্বাস্থ্য পরিষেবার সুযোগ সুনিশ্চিত করার মাধ্যমে রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বহিররাজ্যে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করতে যাতে না হয় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে চালু হওয়া 16টি অ্যাম্বুলেন্সের মধ্যে 12টি বিভিন্ন মহকুমা হাসপাতাল, অবশিষ্ট 4টি পৃথক জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা প্রদানের জন্য দেওয়া হবে। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সুভাষীর দেববর্মা সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রাজ্য বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করার জন্য আগামী 9ই মার্চ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিধানসভার অধিবেশন শুরু হবে আগামী 17ই মার্চ থেকে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামীকাল বিকেলে 5 দিনব্যাপী ধর্মনগর বইমেলার উদ্বোধন করবেন। ধর্মনগরের বিবিআই মাঠে আয়োজিত এই বইমেলার স্টল থাকবে প্রায় 50টি। তাছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের 10টি স্টল খোলা হবে। 6, 7 এবং 8ই মার্চ বইমেলায় অনুষ্ঠিত হবে কবি ও সাহিত্য সম্মেলন। তাছাড়া প্রতিদিন সন্ধ্যে 5:30 থেকে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ভারত সরকারের প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস সংক্ষেপে PMFME প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিল্প ও বাণিজ্য দপ্তর। এই লক্ষ্যে প্রথম ধাপে স্বসহায়ক দলগুলি থেকে 25 জন মহিলাকে নিয়ে 4 দিনের এক প্রশিক্ষণ কর্মসূচি আজ কৈলাস শহরের জেলা শিল্পকেন্দ্রে সমাপ্ত হয়েছে। শিল্প ও বাণিজ্য দপ্তরের এক্সটেনশন অফিসার শীতেশ দাস জানান, এই প্রকল্পের উদ্দেশ্য হল ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্তদের আর্থিক, কারিগরি ও ব্যবসায়িক সাহায্য করা। চলতি মাসে পরবর্তী ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। কৈলাসহর উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আজ মহকুমা চিকিৎসা আধিকারিক বা SDM এর কাছে এক স্বাস্থ্য স্মারকপত্র প্রদান করা হয়। প্রদত্ত দাবির মধ্যে রয়েছে কৈলাসহর RGM হাসপাতালে ভারতীয় জনস্বাস্থ্য সূচক অনুসারে চিকিৎসা পরিষেবা চালু রাখা, তাছাড়া হাসপাতালে শিশু ও প্রসূতি বিভাগ চালু করা, হাসপাতালের বহির্বিভাগে সপ্তাহে অন্তত 2 দিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা দেয় ইত্যাদি। কৈলাসহর উন্নয়ন মঞ্চের প্রচার সচিব ভাস্কর ঘোষ অধিকারী এই খবর জানিয়েছেন। গোমতী জেলা ভিত্তিক 2 দিনব্যাপী গজরাজ উৎসব আগামী 9ই মার্চ অমরপুর চণ্ডীপাড়ে মাঠে অনুষ্ঠিত হবে। 2 দিনব্যাপী গজরাজ উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তাছাড়াও শোভাযাত্রা প্রদর্শনী মণ্ডপ খোলা হবে। শোভাযাত্রার বিষয়বস্তু হবে বন্যপ্রাণী সংরক্ষণ, গাছ লাগান, প্রাণ বাঁচান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের দৃষ্টিভঙ্গি এ বিষয়ে স্পষ্ট যে সুস্থায়ী শক্তির উৎস থেকেই সুস্থায়ী বৃদ্ধি সম্ভব। আজ সুস্থায়ী বৃদ্ধির জন্য শক্তির উপর একটি ওয়েবিনারে ভাষণে শ্রী মোদী বলেন, আগামী বছরগুলিতে ভারতের শক্তির চাহিদা বাড়বে, তাই আমাদের অবশ্যই পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর জোর দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, নেট জিরো লক্ষ্য অর্জনের জন্য COP26 লক্ষ্যকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নয় সুযোগ হিসেবে দেখেন। তিনি বলেন, 2030 সালের মধ্যে ভারত অজীবাশ্ম জ্বালানি থেকে তার 50% শক্তি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, হাইড্রোজেন ইকোসিস্টেম গড়ে তোলার দিকে নজর দিতে
উপকৃত হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার এলইডি বাল্বের উৎপাদন বাড়িয়েছে, যার ফলে উজ্জ্বলা প্রকল্পের অধীনে এলইডি বাল্বের দাম ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। সাধারণ মানুষ এর ফলে 20,000 কোটি টাকার বিদ্যুৎ বিল বাঁচাতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কয়লা গ্যাস করার জন্য 4টি পাইলট প্রকল্প, শিল্পের জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থে কয়লা রূপান্তরের জন্য প্রযুক্তিগত এবং আর্থিক কার্যকারিতা বিকাশের জন্য স্থাপন করা হবে। তিনি বলেন, প্রতিটি পরিবারের উচিত নিজস্ব সোলার ট্রি তৈরি করা, যা সেই বাড়ির 15% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে। তিনি আরো বলেন, এটি শুধু অনন্যয় নয়, পরিবেশ বান্ধব বটে। প্রধানমন্ত্রী বলেন, সুস্থায়ী ব্যবস্থার জন্য জ্বালানি সাশ্রয় উৎপাদন সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারতে আরো বেশি শক্তি সাশ্রয় এসি, হিটার, গিজার এবং অনুরূপ যন্ত্রপাতি তৈরি করতে আরো অনেক কিছু করতে হবে। তিনি বলেন, ওয়েবিনারের উদ্দেশ্য হল নতুন বাজেট বাস্তবায়নের দিকে মনোনিবেশ করা। শ্রী মোদী বলেন, জনগণের উপকার করার জন্য আমাদের বাজেটে নির্বিঘ্ন বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেছেন যে দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 97%কে কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এক টুইট বার্তায় তিনি বলেন, দেশ প্রথম ডোজ টিকাকরণে 100% লক্ষ্য অর্জনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সবকা প্রয়াসের মাধ্যমে বিশ্বের বৃহত্তম টিকাদান অভিযান আরও শক্তিশালী হচ্ছে। এ পর্যন্ত দেশে 178,29,00,000 কোভিড প্রতিষেধক ডোজ দেওয়া হয়েছে। গতকাল 24,84,000 টিকা দেওয়া হয়। দেশে কোভিড থেকে সুস্থতার হার বর্তমানে 98.64%। এদিকে রাজ্যে এখন পর্যন্ত 11,13,294 কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ 27,65,983 এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 22,81,405। সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে 65,906। স্বাস্থ্য দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন যে ভারত সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত 1,82,000 কোটি টাকা স্থানান্তর করেছে। আজ ওড়িশায় একটি বেসরকারি টিভি চ্যানেলে আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে ভাষণ দিতে গিয়ে শ্রী তোমর বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণের জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি কৃষিকে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বর্ণনা করে বলেন, যখনই কোন সংকট এসেছে কৃষি সবসময় দেশের পাশে দাঁড়িয়েছে। কৃষকদের অপরিসীম অবদানের কথা স্বীকার করে শ্রী তোমর বলেন, মহামারীতে যখন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন কৃষিক্ষেত্র দেশের প্রত্যাশা পূরণ করেছে। কৃষিপণ্যের রপ্তানির পরিমাণের দিক থেকে ভারত শীর্ষ 10টি দেশের মধ্যে একটি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত করে ভারতকে শীর্ষ 5-এর মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। আজ দুপুরে খোয়াই জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়াইয়ে প্রি কনসেপশন এন্ড প্রি ন্যাচারাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট 1994 বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের সূচনা করেন খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা। হস্ততাঁত, হস্তকার ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে আগামী 11 মার্চ থেকে 5 দিন ব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক হ্যান্ডলুম এক্সপো শুরু হবে। বিলোনিয়া মহকুমার রাজনগর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে হ্যান্ডলুম এক্সপোর উদ্বোধন হবে। 15 মার্চ এই হ্যান্ডলুম এক্সপো সমাপ্ত হবে। জেলাভিত্তিক হ্যান্ডলুম এক্সপোতে থাকবে 25টি স্টল। সোনামুড়ের কলমচোর এলাকায় বিএসএফ এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে 24 কেজি গাঁজা আটক করেছে। এছাড়া গতকাল রাতে বিলোনিয়ার পুরাতন রাজবাড়ি এলাকা থেকে 650 বোতল ফেন্সিডিল আটক করা হয়। অপরদিকে পুলিশ মেলাঘরের মনিরাম চৌধুরী পাড়া থেকে 52 কেজি গাঁজাও আটক করেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের 187তম জন্মতিথি আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে কৈলাসহরে পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ ভোরে প্রভাত ফেরি ও প্রতিকৃতি সহ নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। জন্মতিথি উপলক্ষে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে বিশেষ পূজা পাঠ ও কথামৃত পাঠ হয়। এখানে রামকৃষ্ণদেবের জীবন ও বাণী নিয়ে আলোকপাত করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশনের আশ্রম সম্পাদক স্বামী গিরিজানন্দজী মহারাজ। অনুষ্ঠিত হয় ভক্তিগীতির আসর। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ শুরু করেছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। সোমবার আঞ্চলিক অগ্রক এবং বাংলা সংবাদের সময় প্রশ্ন করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে। আপনার উত্তর পাঠাবেন এই নম্বরে টেক্সট মেসেজ করে 7085167934। এছাড়াও uploadagity@gmail.com এ আপনারা উত্তর পাঠাতে পারেন। খেলার খবর, রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় পাঞ্জাবের বিরুদ্ধে লিড নিয়ে 240 রানের জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে ত্রিপুরা। দ্বিতীয় দিনে আজ 6 উইকেটে 79 রান থেকে খেলতে নেমে পাঞ্জাব প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 120 রান সংগ্রহ করে। দলের পক্ষে আনমোল 30 রান করে। রাজ্য দলের পক্ষে মণিশঙ্কর মুরা সিং 48 রানে 6টি এবং অজয় সরকার 47 রানে 3টি উইকেট পায়। 7 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাজ্য দল সবকটি উইকেট হারিয়ে 232 রান সংগ্রহ করে। দলের পক্ষে মণিশঙ্কর মুরা সিং 85 এবং শুভম ঘোষ 55 রান করে। পাঞ্জাবের অর্শদীপ সিং 33 রানে 5টি উইকেট পায়। এর আগে রাজ্য দল প্রথম ইনিংসে 127 রান করেছে। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ 16টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেছেন। রাজ্য বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করার জন্য আগামী 9ই মার্চ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক বসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের দৃষ্টিভঙ্গি বিষয়ে স্পষ্ট যে সুস্থায়ী শক্তির উৎস থেকে
সুস্থায়ী বৃদ্ধি সম্ভব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 97% কোভিড 19 ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। রঞ্জি ট্রফির চার দিনের খেলায় পাঞ্জাবের বিরুদ্ধে লিড নিয়ে 240 রানের জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।